চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় গিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর পৌনে একটার দিকে হেলিকপ্টারে পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা জানান। পরে সার্কিট হাউসে পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অফ অনার দেয়। আগামীকাল বেলা সাড়ে এগারোটায় পাবনার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার তিনি পাবনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। ১২ জুন ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।